হেলমেট পরিন কয়জন ছিল কম করে 20 জন আর বড় বড় আমরা রামদাও ছিল এরকম তারাওয়ালা ইয়া দিছিল এরপরেতে আমরা এই আত্তাওয়ার মতন ছিল মনে করেন কুরালের মতন ছিল এরপরে গুলি ছিল পিস্তল বলতাছে যে গুলি কর গুলি কর আমরা এটা কাছের মধ্যে আমরা যে মাজারের কাছে দাঁড়াই আছে কথা বলতে তিন চার জন মিলা কটন দেখলাম যে তারা 50 60 জন একটা গ্রুপ আসলো এসে দিকে বাইরে করে বাংশুল করলো ভিতরে ঢুকলো কোবাইলো তার ওই সামনে বাইরে কোবাইলো এর ভিতরে জয় নামে একটা ছেলে আছে বাসার থেকে বাইরে হওয়ার লগে লগে তারা এবার দূরে এই আল্লাহ পাথার কোবাইছে কোবাইয়া তারা চলে গেছে তারা কোথা থেকে আসছিল কাটাবিল থেকে নাম হলো গিয়া জুম্মন রুবেল আসিফ অপু সাব্বির তাদের হাতে কি ছিল ভাই তাদের হাতে তিনজনের হাতে পিস্তল ছিল আর সবার হাতে সেমি ছিল আমার ছেলে কিন্তু অপরাধ করে তারা আমার ছেলের অবস্থা খুবই খারাপ একটা চোখ পড়ে গেছে এলাকার মানুষের লেগে জমুরে জান পান দে এরে আমার ছেলের অপরাধ এখন কি চান মানে আমি বিচার চাই নাম হয়েছে তার অপু ও আর তা আছে ওগুলোর সাথে তো কতজন আছে দুটো আমি জানি জুম্মন জুম্মন আরিফ সাকিব আর প্রচুর তার লোকে থাকে ও বড় রিটার্ন করে হেরে দেখা দেশমকালা গুলুরাই আর বাড়ির ভিতরে ঢুকছে এখন বলতাছে পাবেল কোথায় পাবেল কোথায় জয় কোথায় আবার বার করেন এ কথা কইছে আমি কিন্তু পাবেল জয় নাই কই না ঢুকছে যেন 10-12 জন ঢুকছে এমনে সাতা যে আর এমনে রাস্তা ভিতরে দিয়ে আইয়া দেখি 30-40 জন মানুষ 30 জনের মত ছেলি আর দাও লই না আর আবার কাছে ছেলি আর দাও কি কি ছিল হাতে তাদের এটা এই যে বড় বড় লাঙ্গল আদি কিনে দি কি জেন কয় হে গিয়ে আসছিল আর যে বড় বড় ছেলি কিনে আসছিল আবার কাছে আমার ধাক্কাতে উড়ে মারা হারাইছে আমার কেমন করে